দর্শক সকলকে স্বাগত জানাচ্ছি। মেহেরপুর সদর উপজেলার আলমপুর গ্রাম থেকে আপনারা দেখছেন যে ট্রাক খাদে উল্টে রয়েছে। আপনারা জানেন প্রচন্ড তাপদাহের পর গতকাল সন্ধ্যার পর কিছুটা বৃষ্টি হচ্ছিল, ঠিক বৃষ্টির পরেই এই যে মেহেরপুর কুষ্টিয়া সড়ক, এই সড়কটিতে এখানে পাশে পাশে ইটের ভাটা রয়েছে, সেই ভাটা থেকে মাটি পড়ার কারণে এখানে মাটি জমে থাকার পর বৃষ্টিতে রাস্তা ধারণ করে এবং তারপর থেকেই এখানে এই যে ট্রাকটি দেখছেন, এই ট্রাকটি চালক নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যাও এবং চালক সহ দুজন আহত হয়েছে বলে আমরা জানতে পেরেছি। দেখছেন রাস্তার পাশেই ট্রাকটি উল্টে গেছে। মেহেরপুর থেকে চোরা কুষ্টিয়ার উদ্দেশ্যে ট্রাকটি রওনা দেওয়ার পর গতি ছিল এবং রাস্তাটা এতটাই পিচ্ছল ছিল যে গাড়িটি শেষ পর্যন্ত চালক নিয়ন্ত্রণ হারিয়ে একদম আবারও বিপরীত দিকে ঘুরে কাত হয়ে পড়ে যায় এবং শেষ পর্যন্ত ট্রাকটি উল্টে যায়। এখন সেই ট্রাকটি তোলার কাজ চলছে। এই মুহূর্তে অবশ্য দেখছেন যে ভাটা কর্তৃপক্ষ তারা রাস্তাটি ধোয়া পরিষ্কার কাজ করার করছে। যদি আগে থেকে সতর্ক থাকতো তাহলে এই সড়ক দুর্ঘটনাগুলো ঘটতো না। আমরা জানতে পেরেছি গতকাল বৃষ্টি হওয়ার পর পিচ্ছল ছিল, সে পিচ্ছলের কারণে অনেকগুলো সড়ক দুর্ঘটনা হয়েছে এবং একাধিক ব্যক্তি আহত হয়েছে। এখন দেখুন কর্তৃপক্ষ এখানে পরিষ্কার করার কাজ চলছে, যেটি আগে করা উচিত ছিল বলে অনেকে মন্তব্য করেছেন। দেখুন সড়কটি ধোয়া মোছার কাজ করার পরেও এখনও পিচ্ছল রয়েছে। এখনও এই সড়কটি স্বাভাবিক যানবাহনগুলো যে স্বাভাবিক গতিতে চলাচল করবে সেটি এখনো উপযোগী করে গড়তে পারেননি। যদিও এই মুহূর্তে ধোয়া মোছার কাজ চলছে, যেখানে পিচ্ছল যে জায়গাটি সেই সড়কটি এখনো ধোয়া মোছার কাজ করা হচ্ছে। এখানে আপনারা জানেন গতকাল বৃষ্টির পর এই সড়কটি একেবারে চলাচল অনুপযোগী হয়ে যায়, অনেকে বুঝে ওঠার আগেই তার দুর্ঘটনায় পতিত হচ্ছে। এখন আপনারা দেখছেন যে শ্রমিকরা এখানে ধোয়ার মোছার কাজ করছেন। পিচ ঢালাইয়ের পথটি এখনো ধোয়া মোছার কাজ করা হচ্ছে। আপনারা জানেন গতকাল সন্ধ্যার পরে অর্থাৎ ইফতারির পরপরে পর্যন্ত মেঘ ট্রাকটি উদ্ধার করার জন্য এখানে তোলার জন্য কর্তৃপক্ষ অবশ্যই এখানে কিছুক্ষণ সকাল থেকে তারা ট্রাকটিকে তোলার জন্য প্রস্তুতি গ্রহণ করেছেন। কালকে মনে করেন যে প্রথম পর্যায়ে এখানে চার পাঁচটার মতো মোটরসাইকেল পড়ে যাচ্ছিল, এরা গায়ে অনুষ্ঠিত এদের রাস্তা সিলিতে জন্য এরা এখানে ব্রেক নিয়েছে, ব্রেক নেওয়ার পরে উনি একটি গাড়ি কিভাবে শুনলেন আপনি? এরকম শুনলাম, এবার কখন দেখলেন আপনি? এখনো ক্ষয়ক্ষতি হয়েছে নাকি আহত হয়েছে কেউ? সেটা কি কারণ হয়েছে বলে আপনি মনে করেন? খবর কি রাস্তা হয় সাত পেয়ে দেবেন, আচ্ছা রাস্তা গাড়ি বন্ধ করবেন, দুইটা কথা কোনো কথা নাই। পানি পড়েছে ওই টাইমে ওই গাড়িটা ওই মোটর সাইকেল দিয়ে আগেও বলে মেলা বহু অ্যাক্সিডেন্ট হয়েছে, আমরা ওটা দেখিনি, শুনতে পারলাম নদীর থেকে এসে শুনতে পারলাম যে অ্যাক্সিডেন্ট হয়েছে বহু মোটর সাইকেল। তারপরে বাড়ি গিয়েছে, বাড়ি গিয়ে আমরা বসেছি আর এমন সময় দেখছি শব্দ হয়েছে, দেখছি একটু একটা উল্টে, মানে কি কারণে উল্টালে বোঝা আপনি মনে করছেন? ভাটার জন্য, এই কাদার জন্য। কাদার জন্য না? আপনারা কি নিষেধ করেছেন ভাটার মালিককে? হ্যাঁ নিষেধ করা হয়েছে। কি বলে তারা? ওই কোনো গিরাজি করে না, ওই মুরব্বি যা বললো তাই।